এবার থেকে আইন ভাঙলে পথে জরিমানা আদায় করবে পুলিশ। ইতিমধ্যে শিলিগুড়ি ট্রাফিক পুলিশের হাতে পৌঁছে গেছে স্মার্ট মোবাইল ট্যাবলেট টার্মিনাল। বিদেশ থেকে প্রাথমিক পর্যায়ে আনা হয়েছে এই পস মেশিন। আজ সকাল থেকে প্রাথমিক পর্যায়ে এর কার্যক্রম চালু হয়ে যায়। আইন ভাঙলে পথে জরিমানা আদায় করবে পুলিশ, এজন্য আনা হলো নতুন এক ধরনের মেশিন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবারে সম্পূর্ণ ডিজিটাল হতে চাইছে, তাই শহরে চলমান সব ধরনের গাড়ির মামলা জরিমানা ডিজিটাল পয়েন্ট অফ সার্ভিস মেশিনেই করা হবে। ট্রাফিক পুলিশের হাতে ইতিমধ্যেই পৌঁছে গেছে স্মার্ট মোবাইল ট্যাবলেট টার্মিনাল। বিদেশ থেকে প্রাথমিক পর্যায়ে আনা হয়েছে এই পস মেশিন। আজ সকাল থেকেই প্রাথমিক পর্যায়ে এর কার্যক্রম চালু হয়ে যায়। এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিটাঙ্কি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা পথ চলতি ট্রাফিক আইন ভঙ্গকারী গাড়ি চালকদের জরিমানা করেন এবং সাথে সাথেই সেই জরিমানা ধার্য করা টাকা ওই পস মেশিনের মাধ্যমে আদায় করেন। এটা বার্তা হচ্ছে এক নম্বর, এটা হচ্ছে মানে যারা গাড়ি চালাচ্ছে রাস্তায়, সে বাইক হোক বা ফোর হুইলার হোক, তাদের যেটা একটু অসুবিধা হতো আগে, এই আপনার কোনো একটা অপরাধ করলে যার এগেনস্টে চালান কাটা হতো, সেটা ব্যাংকে দিতে হতো, তারপরে সে পেপার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে কালেকশন করতে হতো। তো অনস্পাইট মেশিনে, অনস্পট ফাইন মেশিন যেটা আমাদের নতুন এসছে, একটা ইলেকট্রনিক ডিভাইস, ওটাতে আপনার সাথে সাথে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে ফাইন দিয়ে নিজের ডকুমেন্টস গাড়ির সাথে সাথে পেয়ে যাবে। এতে কী হচ্ছে, পাবলিকের সময় বাঁচছে আর গোটা জিনিসটার মধ্যে একটা খুব স্বচ্ছতা থাকছে। তার কারণ এটা হচ্ছে বাহন, যেটা আমাদের অ্যাপ রয়েছে এটার সঙ্গে আমাদের এই ইলেকট্রনিক যে ডিভাইস আছে স্পট ফাইন মেশিন, এটা হচ্ছে লিঙ্ক আছে, অটোমেটিক্যালি সেই গাড়ির ডাটা, সেই গাড়ির কবে পলিউশন হয়েছিল, কবে ইন্স্যুরেন্স, তার রেজিস্ট্রেশন তথ্য, ঠিক আছে, এভরিথিং, ওটা সমস্ত কিছু আমাদের একটা নেটওয়ার্কের মধ্যে চলে আসছে। জানা গেছে এই ব্যবস্থায় ডেবিট কার্ডের মাধ্যমেও জমা দিতে পারবেন জরিমানার টাকা। ইচ্ছে করলে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ইউক্যাশের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিল পরিশোধ করতে পারবেন। ডেবিট কার্ড সঙ্গে না থাকলে পরিচিত কারোর মোবাইল নম্বর দিলে সেখানেও চলে যাবে লিঙ্ক, তার মাধ্যমেও টাকা দেওয়া যাবে। তবে পুলিশ কর্মীদের দাবি, জরিমানার টাকা মিটে গেলেই গাড়ির কাগজপত্র সংশ্লিষ্ট ট্রাফিক অফিস থেকে সংগ্রহ করতে হবে। অনেকের মতে ট্রাফিক পুলিশের এই ধরনের ব্যবস্থার ফলে পুলিশের যেমন একদিকে আয় বাড়বে, তেমন শহরবাসীর ক্ষেত্রেও জরিমানা হলে সেই টাকা পরিশোধ করতে সময় অনেকটাই বাঁচবে। কাফি আচ্ছা হ্যায়, টাইম ওয়েস্ট নেই হোতা হ্যায়, সিস্টেম্যাটিক হ্যায়, জো ভি ল ব্রেক করেগা দে হ্যাভ টু পে ইনস্ট্যান্ট ফাইন এন্ড ইটস কনভিনিয়েন্ট ফর দেম অলসো। আর্লিয়ার ইউজ টু গো টু দ্য স্টেট ব্যাংক চালান সেক্টর, দেন উই হ্যাড টু পে দ্য চালান, দেন উই হ্যাভ টু গো টু দ্য ট্রাফিক ডিপার্টমেন্ট অ্যান্ড গেট আওয়ার পেপার্স, বাট রাইট নাও ইটস ভেরি কনভিনিয়েন্ট স্পট ফাইন, জাস্ট ম্যাটার অফ ফাইভ মিনিটস। আই থিঙ্ক এভরিওয়ার ইন আওয়ার স্টেট অর ইন আওয়ার কান্ট্রি দিস সিস্টেম শুড বি ফেসিলিটেটেড।